আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। এভিজিনিয়ারিং স্কুল চ্যানেলের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি ফরহাদ মিয়া, জুনিয়র স্টেট ইলেকট্রনিক্স শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউট। আমরা এর আগে একটি ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে ভালো রেজাল্ট করা যায়। ওই ভিডিওতে অনেকেই বিভিন্ন কমেন্টস করেছে, সেখানে অনেকেই জানতে চেয়েছে কিভাবে পড়া মনে রাখা যায়। স্যার, আমি অনেক পড়ি কিন্তু পড়া মনে থাকে না। স্যার, আমি তো পড়ছি কিন্তু মনে থাকে না। আসলে শুধু শুধু পড়লেই হবে না, পড়ার ক্ষেত্রে যদি কিছু কৌশল অবলম্বন করা যায় তো সেক্ষেত্রে সহজেই পড়া মনে থাকবে। তো আমরা আজকের ভিডিওতে ওই ধরনের কিছু কৌশল সম্পর্কে বলবো, যেগুলো যদি আমরা অবলম্বন করতে পারি তো সেক্ষেত্রে ভালোভাবে পড়া সম্ভব, পড়া মনে রাখা সম্ভব। তো আমরা আজকের ভিডিওতে দেখাবো কিভাবে পড়াশোনা করলে বা কিভাবে পড়লে পড়া সহজে মনে থাকবে, পড়া সহজে রপ্ত হবে, পড়া আগের আয়ত্তে থাকবে। আমরা আজকে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করবো, চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আমাদের প্রশ্নগুলো। আমরা একটি প্রশ্ন সম্পর্কে আজকে বলবো, এই প্রশ্নটি হচ্ছে পড়া শুরু করার আগে কিছুক্ষণ হাঁটা। অনেকেই পড়া শুরু করার আগে হেঁটে থাকে এবং এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। যদি আমরা পড়তে বসার আগে কিছুক্ষণ একটু হাঁটাহাঁটি করি, সেটা যদি 5 থেকে 10 মিনিট হয়, তো সেক্ষেত্রে একটু হাঁটাহাঁটি করার পরে পড়তে বসলে পড়াটা ভালো মনে থাকে এবং আমাদের ব্রেনটা সচল হয় এবং ব্রেন সচল হলে পড়া সহজে মনে থাকে। তো সেক্ষেত্রে আমি এই পরামর্শটি অবশ্যই দেবো, আপনারা যখন পড়তে বসবেন বা পড়া শুরু করার চিন্তা করবেন তার আগে, পড়তে বসার আগে ঠিক 10 মিনিট বা তার সাথে আপনি বেশি কম সমস্যা নেই একটু হেঁটে নিতে পারেন। তো সেক্ষেত্রে আপনার মস্তিষ্ক সচল হবে এবং সচল মস্তিষ্ক হলে আপনার পড়া সহজে মনে থাকবে এবং আপনি পড়া ভালোভাবে আয়ত্ত নিতে পারবেন। আপনার এক্ষেত্রে এই কৌশলটা হবে পড়ার প্রতি আকর্ষণ ফিল করা বা আকর্ষণ তৈরি করা। আপনি পড়ার ক্ষেত্রে আকর্ষণ তৈরি করে পড়বেন। একটি বিষয় হচ্ছে, আমরা যদি কোনো দিকে আকর্ষিত হই তো সেক্ষেত্রে অনেক সময় দেওয়া যায়, আমাদের কিন্তু বোর ফিল হয় না। আর আমরা যদি আকর্ষণ ফিল না করি সেক্ষেত্রে কিন্তু কোনো কাজ করতে গেলে আমরা বোর ফিল করি। যেমন আমরা যখন কোনো মোবাইল বা গেম খেলি বা মোবাইল টিপি তখন কিন্তু আমাদের সেখানে বোর ফিল হয় না, আমরা কিন্তু সেখানে কি একটা আকর্ষণ অনুভব করি এবং খুব বেশি সময় পার করি। এক্ষেত্রে আপনি যদি পড়ার প্রতি আকর্ষণ ফিল করতে পারেন বা আকর্ষণ তৈরি করতে পারেন সেক্ষেত্রে পড়া মনে রাখা সম্ভব, আপনি পড়তে বসে বোর ফিল হবেন না। তো সেক্ষেত্রে একটি বিষয় আসতে পারে আকর্ষণ ফিল কিভাবে করবো। একটি বিষয় হচ্ছে আপনাকে পড়তে হবে, জানতে হলে পড়তে হবে, জানার প্রতি আগ্রহ তৈরি হতে হবে এবং সেই আগ্রহ থেকে আপনাকে আকর্ষণ তৈরি করতে হবে, তাইলেই আপনার পক্ষে পড়া সম্ভব এবং আকর্ষণ তৈরি করা সম্ভব। এবং সেক্ষেত্রে আপনি যদি আকর্ষণ তৈরি করে পড়তে পারেন আপনার পড়া সহজ মনে থাকবে। আমাদের এক্ষেত্রে পরামর্শ নিমোনিক তৈরি করে পড়া। নিমোনিক তৈরি করে পড়া হচ্ছে, আমি যখন কোনো পড়া পড়ব সেক্ষেত্রে আর কি বড় পড়া যদি হয় সেক্ষেত্রে মনে রাখার কিছু কৌশল। যেমন আমি যদি নিমোনিক তৈরি করি, যেমন একটা ছন্দ মিলিয়ে পড়লাম, যে পড়ার ক্ষেত্রে যদি আমি গদবদা পড়ে দেয় সেক্ষেত্রে মনে রাখা সম্ভব না। সেক্ষেত্রে যদি আমরা কিছুটা ছন্দ মিলিয়ে পড়ি বা নিমোনিক তৈরি করে পড়ি, জাস্ট যেমন একটি বিষয় বা একটি বড় একটা বিষয় যে অনেকগুলো নামকে আমরা ছোট একটি শব্দের মাধ্যমে বা ছোট একটি অক্ষরের মাধ্যমে প্রকাশ করে তার আদ্যাক্ষর গুলো পূর্ণ অক্ষর দিয়ে আমরা মনে রাখতে পারি। যেমন আমি যদি একটি বিষয় বলি, বেনি আসো কলা, আমরা যে রংধনুর 7টি রং সেটি মনে রাখার একটা সহজ কৌশল। বেনি আসো কলা, বেনি বেতে বেগুনি, নিতে নীল, আতে আসমানি, সতে সবুজ, হতে হলুদ, কতে কমলা, লয়কার থেকে লাল। তো সেক্ষেত্রে আমি এই 7টি যদি একটু সহজে মনে রাখা সম্ভব হইতো না, জাস্ট আমি কি করলাম একটি মাত্র ছন্দ যে বেনি আসো কলা এটি দিয়ে মনে রাখলাম। এরকম আমরা যদি পড়ার ক্ষেত্রে বিভিন্ন ছন্দ আকারে বা আমাদের বিভিন্ন পড়াগুলো, যেমন আমরা আরো একটা বিষয় বলতে পারি যে MTV-তে ফিল্ম দেখলে BCS হবে না, এখানে একটি বিষয় কিন্তু বলা যেতে পারে যে আসিয়ান ভুক্ত যে দেশগুলো আছে সেই 11টি দেশের নাম। MTV আসলে আমরা প্রথম দিন বলি এম, এবং মায়ানমার, টিতে থাইল্যান্ড, ভিতে ভিয়েতনাম, এরকম করে যদি আমরা জাস্ট ওই নামগুলো মনে রাখতে চাই সেক্ষেত্রে এরকম ছন্দ করে করি, সেক্ষেত্রে নামগুলো মনে রাখা কিন্তু খুব সহজ এবং আমাদের জন্য সেটা খুব ভালো হয়। একবার খুব সংক্ষেপে ছোট একটা লাইন মনে রাখলাম, আমার কিন্তু অনেকগুলো 11টা দেশের নাম মনে চলে আসলো। এই ধরনের বিষয়গুলো আছে আমার কাছে, যখনই কোনো বিষয় কঠিন মনে হবে মনে রাখা সেক্ষেত্রে আমি যদি একটু বুদ্ধি খাটিয়ে সেখান থেকে একটা ছন্দ তৈরি করে নিই, আমি আমার মতো করে নেব, সেটা আমি যে কোনো টেকনিক অবলম্বন করে নেব, জাস্ট আমি যেভাবে ভালো বুঝি ওইভাবে যদি করে নিই তো সেক্ষেত্রে সেটা কিন্তু মনে রাখা খুবই সহজ।
এক্ষেত্রে আমরা যদি যে কোনো পড়া নিমোনিক করে পড়ি সেক্ষেত্রে মনে রাখা খুবই সহজ। কৌশলটি হচ্ছে একটি পড়াকে কয়েকটি অংশে ভাগ করে নেওয়া। অনেক সময় আমাদের বড় একটি প্যারা মনে রাখা খুব কষ্টকর হয়ে যায়, এক্ষেত্রে আমরা যদি বড় একটি পড়াকে ছোট ছোট আকারে ভাগ করে মনে রাখার চেষ্টা করি তো সেক্ষেত্রে কিন্তু আমাদের মনে রাখা সহজ। আমরা এজন্য যে একটি বিষয় যে খেয়াল রাখবো কোন একটি পড়া সম্পর্কে যে প্যারা ভাগ করে নেওয়া যায় কিনা, যে বিভিন্ন বিষয় থাকতে পারবে ওই পড়ার মধ্যে, তো সেই পড়া থেকে আমরা বাছাই করে সেটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে নেব। ওই ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো মনে রেখে এরপরে একবারে সবগুলো করবো, তাহলে কিন্তু আমাদের ওই পড়াটা খুব সহজে মনে থাকবে। তো সেক্ষেত্রে আমাদের পরামর্শটি হলো যদি আমরা বড় কোনো পড়াকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে নিতে পারি তো এবং ভাগ করে নিয়ে পড়তে পারি সেক্ষেত্রে পড়াটা সহজে মনে রাখা সম্ভব। আমাদের এবারের কৌশলটি হলো আমরা যে পড়াটি শিখব সেটি অন্যকে শেখানো। একটি বিষয় আমরা যখন কোনো পড়া শিখি সেটা যদি অন্য কাউকে শিখাতে যাই বা শিখাই সেক্ষেত্রে আমার মধ্যকার যদি কোনো গ্যাপ থেকে যায় সেটা কিন্তু ফিল আপ হয়ে যায়। এবং ওই পড়াটি আমি যে পড়াটি পড়লাম পড়ে শিখলাম এটা যদি অন্য কাউকে শিখাই সেক্ষেত্রে আমার কিন্তু সেটা ভুলে যাওয়ার সম্ভাবনা খুবই কম এবং সেটা কিন্তু সবচেয়ে কার্যকর হবে মনে রাখার জন্য। সেক্ষেত্রে আমরা কোনো একটি পড়া পড়লাম আমার মাথায় কিছুক্ষণ আছে, ওই থাকা অবস্থায় যদি আমি অন্য কাউকে শিখাই তাহলে সেটা কিন্তু আমার মেমোরিতে আজীবন সেট হয়ে যাবে এবং এটা সবসময় মনে থাকবে। এক্ষেত্রে আমি মনে করি এই কৌশলটি অত্যন্ত কার্যকর একটি কৌশল যে নিজে কোনো কিছু শিখলে সেটা অন্যকে শেখানো। তো সেক্ষেত্রে আমি সবাইকে বলবো আপনি পড়া মনে রাখার ক্ষেত্রে কোনো বিষয় আপনি নিজে শিখে সে যদি অন্য কাউকে শিখাইতে পারেন তো সেক্ষেত্রে আপনার জন্য মনে রাখা খুবই সহজ হবে। আমাদের এবারের কৌশলটি হচ্ছে বেশি বেশি পড়া এবং অনুশীলন করা। কোনো একটি বিষয় যদি আপনি বারবার পড়েন এবং বারবার অনুশীলন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মনে থাকা খুব সহজ হবে। এবং আরেকটি বিষয় আপনি পড়ার সময় অবশ্যই লিখবেন, যত বেশি পড়বেন এবং লিখবেন সেক্ষেত্রে কিন্তু পড়া সহজে মনে থাকবে। তো সেক্ষেত্রে আপনি বেশি বেশি পড়ার পাশাপাশি লিখতে পারেন এবং চিত্র আঁকতে এঁকে নিতে পারেন। তো চিত্র এঁকে নিলে সেটা কিন্তু আমাদের দৃশ্যপটে ভালো স্মরণ থাকে, সেক্ষেত্রে এই ক্ষেত্রে পরামর্শ হলো বেশি বেশি পড়তে হবে এবং আমি যেগুলো পড়েছি সেগুলো বারবার অনুশীলন করতে হবে এবং পাশাপাশি লিখতে হবে এবং চিত্র আঁকতে হবে, তাহলেই খুব সহজে মনে রাখা সম্ভব। এক্ষেত্রে আমাদের টিপসটি হলো কালার পেন অথবা মার্কারি পেন দিয়ে দাগিয়ে দাগিয়ে পড়া। আপনি যে পড়াটি পড়বেন সেক্ষেত্রে গুরুত্ব কম বেশি বিবেচনা করে আপনি যদি কালার পেন দিয়ে অথবা হাইলাইটার দিয়ে হাইলাইট করে পড়েন বা ওই অংশটুকু পড়েন সেক্ষেত্রে কিন্তু আপনার পক্ষে মনে রাখা সম্ভব। তো সেক্ষেত্রে আমাদের এক্ষেত্রে টিপসটি হলো বা কৌশলটি হলো আমরা যে পড়াটি পড়বো সেটা বিভিন্ন কালার পেন অথবা মার্কার পেন দিয়ে আপনি সেটাকে হাইলাইট করতে করে নিতে পারেন। আপনার এক্ষেত্রে টিপসটি একটু ভিন্ন, আপনাদের কাছে ভিন্নতর মনে হলো এটি কিন্তু একটি কার্যকর বিষয়। আপনি যদি পড়া মনে রাখতে চান সেক্ষেত্রে আপনাকে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে। একজন সুস্থ স্বাভাবিক লোককে কমপক্ষে 6 থেকে 8 ঘন্টা ঘুমাতে হয়। তো সেক্ষেত্রে আপনি যদি ভালো ছাত্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান এবং সহজে পড়া মনে রাখতে চান আপনি প্রতিদিন কমপক্ষে 6 থেকে 8 ঘন্টা ঘুমাবেন, তাহলে আপনার মস্তিষ্ক ঠান্ডা থাকবে, আপনার পড়া সহজে মনে থাকবে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই পর্যাপ্ত ঘুমাবেন এবং পড়া সহজে মনে থাকবে। এক্ষেত্রে টপিকসটি হলো যে পড়ার জন্য সময় নির্ধারণ। আসলে অনেকেই সারাদিন পড়ে, আসলে সারাদিনের সব সময় কিন্তু পড়া ভালো লাগে না বা পড়া মুখস্থ হয় না, পড়া মনে থাকে না। আপনি এক্ষেত্রে চেষ্টা করবেন যে কোন সময় পড়লে পড়া ভালো মনে থাকে, তো সেটা করতে পারেন। একটি বিষয় আমি এক্ষেত্রে যেটা মনে করি যে দিনের প্রথম ভাগ অর্থাৎ সকালে আপনি পর্যাপ্ত ঘুম থেকে ওঠার পরে আপনার মাথা ঠান্ডা থাকে এবং ওই ঠান্ডা অবস্থায় আপনি পড়াশোনা করলে সেটি আপনার মোট বেশি মনে থাকবে। এবং আরেকটি বিষয় হচ্ছে দিনে আমাদের কোলাহল থাকে, সেই কোলাহলের মধ্যে পড়াশোনা কিন্তু সহজে মনে থাকে না। তো সেক্ষেত্রে আপনি যদি রাত্রে পড়েন সেটাও কিন্তু আপনার জন্য খুবই ইফেক্টিভ হবে এবং আপনার পড়াটা মনে থাকবে। এক্ষেত্রে আমি যে পরামর্শটা দেবো সেটা হচ্ছে সকালে এবং রাত্রে যদি আপনি পড়ার দিকে মনোযোগ দেন সেক্ষেত্রে পড়া মনে রাখা সম্ভব। আমাদের সর্বশেষ কৌশলটি হচ্ছে রিভিশন দিন। আপনি যে পড়াগুলো আয়ত্ত নিয়েছেন বা আয়ত্ত করেছেন সেগুলো বারবার রিভিশন দিন। সেক্ষেত্রে আপনি যদি রিভিশন দেন তো সেক্ষেত্রে আপনার ওই পড়াটা ভুলবেন না। একটি বিষয় যদি আমি একটু আপনাদেরকে বলি, আমি রাতে যখন পড়ব ঘুমানোর আগে যদি একটু আজকে কি পড়লাম সবগুলো রিভিশন দিলাম তো সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য এই যদি যে পড়াগুলো পড়েছেন সেগুলো আপনার মাথায় সুবিন্যস্ত হবে। এবং আপনি যদি সকালে ঘুম থেকে উঠে অনেক সময় অনেকে থাকে না
যে বিছানায় শুয়ে আছে, উঠতে মনছে না, আলসেমি মনে হচ্ছে, তো আপনি আলসেমি করতে পারেন, এক্ষেত্রে আলসেমি করার দোষ এটা মনে করবেন না। তবে ওই সময় আপনার মাথাকে আপনি কাজে কাটান, আপনি গত রাত্রে যে পড়াগুলো পড়েছেন সেগুলো বিছানায় শুয়ে শুয়ে নিজে নিজে দেখুন যে বই না দেখে রিভিশন দিন, যে আপনার মাথায় আসে কিনা বা কোথাও আটকায় কিনা। যদি কোথাও আটকিয়ে যায় বা সমস্যা মনে হয়, সেক্ষেত্রে আপনি সেখানে বেশি করে পড়ে ওইটাকে নতুন করে আয়ত্ত নিয়ে নেন। এই কৌশলটি অবলম্বন করে আপনার পক্ষে পড়া খুবই সম্ভব। এক্ষেত্রে আমরা যে টপিক গুলো নিয়ে আলোচনা করলাম বা যে কৌশল গুলো বললাম, আপনি যদি এই কৌশল গুলো অবলম্বন করেন, তো সেক্ষেত্রে আমি মনে করব আপনার যে পড়া মনে থাকে না, যে ধরনের সমস্যা আছে সেটা থাকবে না, আপনি খুব সহজেই পড়া মনে রাখতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং ভালো লাগবে। ভিডিও যদি ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন, এবং ইতিমধ্যে যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।